নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা প্রত্যেকদিন আপনারা জানেন যে আমরা বিভিন্ন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই রিপাবলিক বাংলার ডিজিটাল মাধ্যমে আপনারা ফেসবুক কন্টেন্ট দেখতে পান বিভিন্ন খবরের আপডেট দেখতে পান আমি এই মুহূর্তে রয়েছি বারাসাতে এবং আজকে বারাসাতে পৌঁছানোর কারণ হচ্ছে চাকরি প্রার্থীদের আন্দোলন আর এই চাকরি প্রার্থীরা আন্দোলন যে করছেন দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে নিয়োগের দাবিতে সে কথা আপনারা এতদিন আমাদের রিপাবলিক বাংলার পর্দা দেখে বুঝতেই পেরেছেন কারণ আমরা চাকরি প্রার্থীদের কণ্ঠস্বর তুলে ধরি তাদের কথা তুলে ধরি তাদের বঞ্চনার কথা তাদের যে অসহায়তার কথা আমরা তুলে ধরি এবং আজকেও তার ব্যতিক্রম নয় রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছে বারাসাতে কারণ আজকে বারাসাতে 2022 টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ বঞ্চিত চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে এই উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে রাস্তায় বসে পড়েছেন আর কতগুলো দিন তাদের এইভাবে রাস্তায় বসে আন্দোলন করতে হবে প্রশ্ন উঠছে কারণ আগামীতে আর কয়েকটা দিন বাদে আলোর উৎসব রয়েছে আরও একটা দীপাবলি আর সেই দীপাবলিতে তাদের জীবনে না আছে আলো না আছে সেই বাজির আলো বা কিংবা মোমের আলো যে কোনো আলো এই তাদের জীবন থেকে ঘুচে গিয়েছে কারণ তাদের জীবনে কোনো রকম উৎসব নেই সেই উৎসব কাটিয়ে উঠে তারা পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন কারোর সঙ্গে সময় কাটাতে পারেন না কারণ তাদের হাতে চাকরি নেই তারা বেকার অবস্থায় দীর্ঘ পাঁচ বছর ধরে বসে রয়েছেন 2022 দীর্ঘ পাঁচ বছর পর টেট পরীক্ষা হয়েছিল আর সেই টেট পরীক্ষার পর যারা টেট পরীক্ষায় পাশ করলেন এই যারা পাশ করা মেধাবী ছাত্র ছাত্রী চাকরির দাবিতে যাদের আন্দোলন সেই মানুষগুলো চাকরি পায়নি তাদের ইন্টারভিউ ডেট প্রকাশ্যে আনা হয়নি অথচ 2023 ডেটের তারিখ ঘোষণা করা হয়ে গেল এ কোন বাংলা কেন এই বাংলায় চাকরি প্রার্থীরা আজও বঞ্চিত আর তাই এবার 2022 ডেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের এই আন্দোলন ডিপিএসসি ভবনে আজকে তাদের মধ্যে থেকে পাঁচজনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দিতে যাবেন তারা চাইছেন যে সমস্ত শূন্য পদ অর্থাৎ 100,000 শূন্য পদ এখনো পর্যন্ত রয়েছে সেই 100,000 শূন্য পদে তাদেরকে নিয়োগ দিতে হবে এবং তারা স্লোগানিং চালাচ্ছেন নিয়োগ দিতে হবে তাদের এবং এই যে মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন ডাবল ডাবল চাকরি হবে বছরে দুবার করে চাকরি হবে সেই প্রতিশ্রুতি কোথায় গেল এই বঞ্চনা তারা কোনোভাবেই মেনে নেবেন না এবং সেই বঞ্চনার দাবিতে প্রতিবাদ করছেন তারা আজকে হাতে প্ল্যাকার্ড নিয়ে ডাবল ডাবল চাকরি কেন দেওয়া হবে বলা হয়েছিল সেই প্ল্যাকার্ডগুলি নিয়ে জেলায় জেলায় শূন্য পদ রয়েছে যেগুলি সেইগুলি নিয়োগের দাবিতে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আজকে তাদের এই আন্দোলন এবং আগামীকাল 17 থেকে 18টি জেলায় ডিপিএসসি ভবন অভিযান করবেন এই চাকরি প্রার্থীরা টেট পাশ করেও বসে থাকতে হচ্ছে তাদের এখনো পর্যন্ত নিয়োগ নেই রাজ্যে অথচ মন্ত্রীদের বেতন বাড়ানো হচ্ছে দিকে দিকে কার্নিভাল হচ্ছে চাকরি প্রার্থীদের কথা তাহলে কেন ভাবা হচ্ছে না রাজ্য সরকারের প্রশাসনের টনক আদৌ কি নড়েছে নাকি আগামী দিনে নড়বে আজকে তারা ডেপুটেশন জমা দেবেন ডিপিএসসি ভবনে এবং তারপর কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু তার জন্য আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়